সীমানা নিয়ে পারিবারিক বিবাদ, পঞ্চায়েত সদস্য ও তার মেয়েকে মারধরের অভিযোগ। বর্তমানে আহত পঞ্চায়েত সদস্য কলেজ পড়ুয়া মেয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের 10 বছরের পঞ্চায়েত সদস্য ফেরদৌসি বেগম তার স্বামী নবিয়ার রহমানের সাথে তার ভাই ও ভাস্তার সাথে বাড়ির সীমানা নিয়ে কিছুদিন ধরেই পারিবারিক বিবাদ চলছিল। কিন্তু গতকাল আচমকা রৌশন আলী কয়েকজনকে নিয়ে ফেরদৌসি বেগম ও তার মেয়ে নাজমা পারভিনের উপর চড়াও হয় বলে অভিযোগ। সে সময় ফেরদৌসির স্বামী বাইরে ছিল। খবর পেয়ে ফেরদৌসির স্বামী ছুটে এসে মা ও মেয়েকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তাদের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এই ঘটনায় ইতিমধ্যে 8 জনের নামে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সদস্যের স্বামী নবিয়ার রহমান। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপু রায় বলেন, এটা পারিবারিক বিবাদ, এটা কোনো বিষয় নয়। এদিকে অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যে এই ঘটনায় ধূপগুড়ি থানায় পুলিশ একজনকে আটক করেছে। বারোঘরিয়া থেকে সুবোধ রায়ের রিপোর্ট আমাদের টিভি। কি হয়েছে আপনার বাড়িতে? আমার বাড়িতে 10 তারিখ আমার একটা খোলা ঘর ছিল, সেটা দুই দাদাকে বলে অনুমতি নিয়ে খুলে রাখছি। খুলে রাখার পর আমার দাদারা বলছে ঠিক আছে আপাতত থাক, তা আমি চুপচাপে ছিলাম। এমনও সময় রওশান আলী চারটা ভাড়াটিয়া গুন্ডা আনছে। সে গুন্ডালা আনার পর আমি বাড়িতে ছিলাম না, বাইরে ছিলাম। আমার মেয়ে আর আমার বউ ফেরদৌসি বেগমকে এই চারজন রওশান আলী ভাড়াটিয়া গুন্ডা নিয়ে আসছে। রাজা হোসেন পিতা বুলবুল রহমান, রাজু হোসেন পিতা মোজা হোসেন, দুলু হোসেন পিতা মোজা হোসেন, আর বাপি আলম পিতা অজানা। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি হচ্ছে পাক্কিদহ, আর একজনের বাড়ি হচ্ছে বাপি আলমের বাড়ি হচ্ছে হরিমন্দির ঘোষপাড়া মোড়। এ ব্যাপারে কি প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে আমি 10 তারিখকে একটা এজাহার করেছি, আজকে 11 তারিখ রিসিভ করে দিয়েছে। ওরা চারজন এসে কি করলো আপনার বউকে? ওরা চারজন আসে নাটি রড বললাম নিয়ে আমার বউ ও মেয়েকে পুরো আঘাত করে একবারে মাটিতে শুয়ে দেয়। এমতো সবাই আরও আমার পাশের বাড়ির চারজন আসে, পাঁচজন আসছে, সেটা হচ্ছে নূর বেগম, অলিয়া রহমান, আসানুর কবুর, হাসানির আলম, এরাও পাঁচজন সহযোগিতা করে, ধরা ধস্তাধস্তি করে। আপনার মেয়ের নাম কি আর বউর নাম? আমার মেয়ের নাম নাসমা পারভিন। সে কোন ক্লাসে পড়ে? সে বিএস সেকেন্ড ইয়ার। আর বউর নাম? আমার বউর নাম ফেরদৌসি বেগম, 10 বছরের রানিং পঞ্চায়েত। কোথাকার ঘটনা? কোথাকার ঘটনা? বারোঘরিয়া 15147 নম্বর। আপনার নাম? আমার নাম নবিয়া রহমান, আমার স্ত্রী হয়। এখন তিনি কোথায়? এখন তিনি দশতলায় খুব মিষ্টির সঙ্গে পাঞ্জা লড়েছে। আপনার মেয়ে? আমার মেয়েও হসপিটালে অ্যাডমিশন আছে, আজকে অক্সিজেন লাগাইছে, শ্বাসকষ্ট হচ্ছে। আপনি কি চাচ্ছেন? আমি এই ভাড়াটিয়া গুন্ডাদের উপযুক্ত শাস্তি চাচ্ছি। আপনার বউ পঞ্চায়েত সদস্য দীর্ঘদিন 10 বছরের, সে মায়ের খেলো, মাথা ফেটে হসপিটালে ভর্তি, কি বলবেন এই ব্যাপারে? এই ব্যাপারে আমি দলের কাছে গেছি, দলকে জানাইছি, দল এখন কি সহযোগিতা করে সেটা তো আমাদের দলের ব্যাপার। আমি দল করি, দলের পাশে আছি, দলকে যা বলার লাগে আমি বলেছি, দল আমাকে বলছে তাদের উপযুক্ত শাস্তি ব্যবস্থা করবে, সেই আমি দলের ভরসায় আছি। এখনো কাউকে অ্যারেস্ট করেছে? এখনো কোনো আসামিকে উঠায়নি। ধন্যবাদ। কি দেখলেন সেদিন আপনি সকালে? আমি সেখানে গিয়ে দেখলাম যে হঠাৎ করে ওরা চারজন লোক হঠাৎ করে কোথা থেকে যে আসলো, কি করে পঞ্চায়েতকে মারলো, পুরুষ লোক মহিলাকে একজন পঞ্চায়েত সদস্যকে মারলো। হ্যাঁ, তো কি কি দেখলেন? আমি এবং তার পঞ্চায়েত সদস্যের মেয়েকে মারলো। হ্যাঁ, ওরা লাঠি ছিল হাতে, কারো হাতে রড ছিল। হ্যাঁ, এই নিয়ে এসে হঠাৎ করে আঘাত করে। হ্যাঁ, তারপরে দেখি ওরা শুয়ে পড়লো, তারপরে আমরা ওই পেশেন্টকে নিয়ে, হ্যাঁ, আমরা হসপিটালে যাই। তারপর সেখানে আবার থানার থেকে প্রশাসনের লোক গিয়ে সেটা আবার দেখে ভেরিফাই করলো। করার পরে আমরা পেশেন্টকে ট্রান্সফার করে দিয়ে দিল জলপাইগুড়ি দশতলায়, সেখানে নিয়ে অ্যাডমিশন করা। মা ও মেয়ে কি এখন কোথায় আছে? দশতলায় আছে। কি অবস্থায় আছে এখন? অবস্থা ভালো না, ফোনে শোনা গেল। হ্যাঁ, এটুকুই জানা। কি বলবেন একজন আপনাদেরই পঞ্চায়েত সদস্য গুন্ডা বাহিনীর কাছে
পিটুনি খেলো, কি বলবেন এই বিষয়ে সরকারকে? এই প্রসঙ্গে আমরা তো চাই যে বাইরের লোক যাহাতুক এসে এখানে হঠাৎ করে 50 সদস্যকে মারলো, তাহলে তো আমরা আইনগত ব্যবস্থা এবং আইনের কাছে চাই যে শাস্তি পাবো। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানানো হয়েছে। আপনার নাম? আপনার নাম? আমি ওহিদা রহমান। আপনি কে? আমি পাসপোর্ট দিয়েছি। ধন্যবাদ। মেশার্স ট্রেড অফ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামী হাসপাতালে চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেশার্স ট্রেড অফ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন